এই মুহূর্তত আহি পৰিছে এটা বিগ ব্রেকিং নিউজ। সহকালের পৰা ৰাজ্যত লকডাউন ঘোষণা, ৰাজ্যত নতুন কোভিড নীতি নির্ধারণা, কাইলৈৰ পৰা বলবৎ হবলগীয়া নতুন নির্ধারণাত কি কি খোলা থাকিব, কি কি বন্ধ থাকিব, কেতিয়াৰ পৰা বন্ধ থাকিব, কেতিয়ালৈকে খোলা থাকিব, হবিহে আজি জানিব লাগিব সকলো ছাত্র ছাত্রীর লগতে আমাৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণে। কৈছে ৰাজ্যত কৰোণাৰ ক্রমবর্ধমান সংক্রমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পুনৰ নতুন কোভিড নীতি নির্ধারণা জারি কৰিছে ৰাজ্যৰ প্ৰশাসনে। রাজ্যিক দুর্গম পহম কর্তৃপক্ষ আজি সংবাদ মাধ্যমলৈ প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তি কোৱা হৈছে যে যোৱা 30 এপ্রিলত রাজ্যৰ বলবৎ করা কোভিড বিধিত কিছুমান নতুন নীতি নির্ধারণা সংযোগ করা হৈছে বুলি জানিব পৰা গৈছে। কৈছে মঙ্গলবাৰে মুখ্য সচিবৰ অধ্যক্ষতাত অনুষ্ঠিত রাজ্যিক পর্যায়ের ক্ষমতা সম্পন্ন সমিতির বৈঠকত কোভিড পরিস্থিতির উপর সাময়িকভাবে পর্যালোচনা করে নতুন নির্দেশনাসমূহ জারি করা হৈছে। নতুন নির্দেশনাসমূহ তলত এনেদরে দাঙি ধরা হয়েছে। 1 নম্বরত কোয়া হয়েছে যে দোকান আর বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ বিয়লি 2 বজার পৰা বন্ধ থাকিব লাগিব, বন্ধ নকৰিলে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে জানাইছে। 2 নম্বরত কৈছে যে ব্যক্তিগত খণ্ড আর সরকারি কার্যালয় বিয়লি 2 বজাত বন্ধ করব লাগিব। অবশ্যই অত্যাবশ্যকীয় আর জরুরিকালীন সেবা প্রদান করা সংগঠন, প্রতিষ্ঠান, আইন প্রবর্তনকারী সেবা আর নির্বাচনী কাম আদির হইতে জড়িত সকলের ক্ষেত্র ই প্রযোজ্য নহব বলে জানাইছে। 3 নম্বরত কোয়াছে যে কোনো রাজসভা স্থান বা রাজসভা ভবন জাতীয় গৃহীত কোনো সভা আর মানুষ একত্রিত হবলৈ অনুমতি দিয়া নহব বলে জানাইছে। তারপিছতে জানাইছে 4 নম্বরতে বিবাহ অনুষ্ঠানত সর্বাধিক 20 জন ব্যক্তির উপস্থিতিতে কেবল ধর্মীয় আচরণ সমূহ সম্পূর্ণ করবলৈ অনুমতি দিয়া হব। বিবাহৰ আগত বা পিছত কোনো অভ্যর্থনা পার্টি আদি আয়োজন করব নোৱাৰিব বলে স্পষ্ট দাঙি ধরেছে। 5 নম্বরত কৈছে যে যিকোনো সময়তে ধর্মীয় স্থানত 5 জনতকৈ অধিক ব্যক্তি উপস্থিত থাকিব নোৱাৰিব বলে। তারপর 6 নম্বরত কৈছে যে অত্যাবশ্যকীয় আর জরুরীকালীন সেবাত নিয়োজিত ব্যক্তিসকলের বাহিরে সন্ধ্যা 6 বজার পর পুয়া 5 বজালৈকে রাজসভা স্থানত অন্য কোনো ব্যক্তি থাকিব নোৱাৰিব। তারপিছতে এনে ধরনের প্রেস যেটা আছিল রিলিজ করেছিল, সেই রিলিজটা ইংরাজিতে যখন পড়ব বিচারে পড়ি লব। তারপিছতে 7 নম্বরতে কৈছে যে জিলাসমূহ দণ্ডাদি আর গুয়াহাটীত আরক্ষী আয়ুক্ত 144 ধারার অধীনত কার্যকরী হওয়াকৈ এই নির্দেশনাসমূহ জারি করব বলে জানাইছে। 8 নম্বরতে জানাইছে যে রেস্টুরেন্ট, দাবা আর অন্যান্য হোটেলসমূহ বিয়লি 2 বজালৈকে গ্রাহকের বাবে খুলিব পারিব, 2 বজার পিছত খুলি রাখিব নোৱাৰিব। অবশ্যই আবেলি 6 বজালৈকে গরুয়া খাদ্যর ক্ষেত্রত হোম ডেলিভারির অনুমতি দিয়া হয়েছে। 9 নম্বরতে জানাইছে যে হোটেল বা রিজর্টের ভিতর চলি থাকা রেস্টুরেন্টের উপর বিয়লি 2 বজালৈকে বাহিরের পৰা যোৱা দৈনিক গ্রাহকের বাবে উপলব্ধ হব। অবশ্যই হোটেল রিজর্টের অবস্থান করে থাকা আভ্যন্তরীণ অতিথিসকল পূর্বর দরে সেবা আর খাদ্যর যোগান ধরবলৈ দিয়া হব বলে জানাইছে। 10 নম্বরতে জানাইছে যে ই কমার্সের জড়িয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণের ক্ষেত্রে কোভিড প্রটোকল যথোপযুক্তভাবে পালন করব লাগিব। 11 নম্বরতে জানাইছে যে বিয়লি 2 বজার পিছতো শীতল পড়াল আর ওয়েব হাউস খোলা রাখব পাৰিব। অবশ্যই এই ওয়ার হাউস বা শীতল পড়ার সঙ্গে সংলগ্ন বিক্রি কাউন্টার, শোরুম আদি বিয়লি 2 বজার পিছত বন্ধ করব লাগিব বলে জানাইছে। 12 নম্বরতে জানাইছে যে কোভিড পজিটিভ লোক থাকা এলাকাটো জেলা দণ্ডদী সকলে কন্টেইনমেন্ট জোন হিসাবে গ্রহণা করব লাগিব। ইয়ার লগতে জেলা বা শহরসমূহ কোভিড 19 পরীক্ষার পার হয়ে যাওয়া সপ্তাহতকৈ পজিটিভর হার 10% বা ততদ হয় আর অক্সিজেনের বিছানা ICU বিছানা 60% অতিক্রম করে তেতিয়া কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করব পারি বলে জানাইছে। আনহাতে কোভিড প্রতিরোধের ক্ষেত্রে জেলাসমূহক 25 এপ্রিল 2021 তারিখে ভারত সরকার ও স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ে জারি করা নির্দেশনা অনুসারে কঠোর প্রতিবন্ধকতা বলবৎ করবলৈ নির্দেশ দেওয়া হয়েছে। লগতে মঙ্গলবারে জারি করা এই নির্দেশনাসমূহ বুধবারের পর পরবর্তী নির্দেশ নিদিয়া পর্যন্ত বলবৎ হয়ে থাকিব বলে কোয়া হয়েছে নির্দেশনাটত। ইয়াকে হয়েছে মিনি লকডাউন।